আমরা এখন দেখব ব্রাউজারটা যখন ইনবক করে বা ওপেন হয় তখন ওপেন হওয়ার পর ব্রাউজারটা রিফ্রেশ করবে তো রিফ্রেশ করার জন্য যেটা করতে হবে আমরা এক কাজ করি এগুলি ডিলিট করে ফেলি সিস্টেমটা প্রিন্ট এগুলো লাগবে না আমাদের এখানে ব্রাউজারটা ওপেন হওয়ার পর আমরা ম্যাক্সিমাইজ করব তো ম্যাক্সিমাইজ করার পরে আমাদের এখন কী করব আমরা এখানে আমরা একটা লিখে দিচ্ছি জাস্ট রিফ্রেশ করবো আমরা তো রিফ্রেশ করতে হলে কী করতে হবে আমাদের যেটা হচ্ছে ড্রাইভার ডট ন্যাভিগেট ন্যাভিগেট ডট রিফ্রেশ তো আমরা এখন রিফ এখন রান করে দেখি এই লাইনটা আমাদের ব্রাউজারটা ওপেন করবে প্রথমে ব্রাউজারটাকে ওপেন করবে লারণ সজীব ওপেন হবে তারপরে এটা ম্যাক্সিমাইজ হবে তারপর রিফ্রেশ করবে তো আমরা এখন রিফ্রেশ করে দেখি ব্রাউজার টু ওপেন হচ্ছে ম্যাক্সিমাম হলো এবং রিফ্রেশ হয়ে গেলো কিন্তু আসলে বুঝতে পারলাম না রিফ্রেশ হলো কি না আমরা এক কাজ করি এখানে আমরা একটা থ্রেড স্লিপ দিই থ্রেড ডট স্লিপ এটা সে কী করবে মিনিমাম ধরুন থ্রি সেকেন্ড আমরা দিলাম থ্রি থাউজেন্ড মিনস থ্রি সেকেন্ড তো এটা আমাদের অ্যাক্সেপশনের মধ্যে রেখে দিলাম বা ট্রাই ক্যাস ব্লকের মধ্যে রাখতে হবে অথবা অ্যাক্সেপশনের মধ্যে রাখতে হবে যে কোনো একটাতে রাখলে হবে এখন সে কী করবে ম্যাক্সিমাইজ হবে তারপর তিনটে সেকেন্ড অপেক্ষা করবে তিনটে সেকেন্ড অপেক্ষা করার পরেই তারপরে রিফ্রেশটা করবে তো আমরা আসি এখন রান দিই রান দিয়ে দেখি তো দেখুন ব্রাউজারটা ওপেন হলো ম্যাক্সিমাজ হলো এখন দেখুন এই কর্নারে খেয়াল করুন এখন দেখুন রিফ্রেশ হয়ে গেলো এখানে এখানে আপনারা খেয়াল করেছেন একটা রিফ্রেশ হলে যে রকম হয় ব্রাউজারটা আপনি একটু লোপিন করে তো তো সেটা হলো তো এইভাবে ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হয় ধন্যবাদ